পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের উত্তর দরিয়াপুর কৃষ্ণটলা গ্রামে রীতা শীল বিধবা ভাতার সমস্যা নিয়ে 10 বছর থেকে ভুগছে। আমার স্বামী মারা গেছে, আমি গরিব মানুষ, সংসার চালানো খুব মুশকিল, মানে দুটা ছেলে মেয়ে নিয়ে খুব অসুবিধা করেই চলছি। বিড়ি বানা খাই, বিড়ি সেরকম ভাঙতে পারি না, 400-500 বানি, ওতেই সংসার মেনটেন করি। ঘর দুয়ারও সেরকম নাই, অসুখ বিসুখ হইলে অসুবিধা হয়। রীতাশীল সে খুব দরিদ্র, অসহায়, সংসারে রোজগার করার মতো কেউ নেই, ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, বিড়ি বেঁধে কোনো রকমে দিন কাটান, কোনো দিন খেতে পাই আর কোনো দিন না খেয়ে তাকে থাকতে হয়, এত কষ্টে দিন কাটছে। তারপরেও পঞ্চায়েতের কোনো ধ্যান নেই। ছেলে আছে একটা, পড়াশোনা করাতে পারি না। কারো কাছে দরখাস্ত করেছেন? 4-5 বার করেছি, কিন্তু কই কিছুতেই আসছে না কিছু। যদি হতো ভাতাটা তো একটু ভালো হতো। 7-8 বছর হয়ে গেল, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, কিভাবে বিড়ি বাদ দিয়ে কিভাবে সংসার চলবে? রাতে খাই আর সকালে না খেয়েই থেকে যায়, কেউ দিল তো খেলো, না খেলো এরকমই অবস্থায় বাচ্চাটা চলে যায় স্কুলে। রীতা শীল, তার ভাতা হয়নি, চারবার জমা দিয়েছে। তার রিসিপ্টে যদি আমাকে দেখানো হয় তাহলে আমি বুঝতে পারবো কখন চারবার জমা দিয়েছে, সেটা আমি চেষ্টা করবো যে তার ভাতাটা হয়ে যায়। এই গরিব বিধবা মানুষটির বিধবা ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আধিকারিক ফারহানা খাতুন মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন এই সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।